রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতা করবে জাপান, সেই সাথে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছাতে যাবতীয় সহযোগিতাও অব্যাহত রাখবে দেশটি। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারুকানো ঢাকা সফরে এমনই প্রতিশ্রুতি মিলল। একদিনের সফরে ঢাকায় এসে জাপানের পররাষ্ট্রমন্ত্রী প্রথমে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে বৈঠক করেন তারুকানো। কাজী বাপার প্রতিবেদন। একদিনের সফরে মঙ্গলবার দুপুরে ঢাকায় আসেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারুকানো। বিকেলে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন এবং হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় যথাযথ পদক্ষেপ নেয় সরকারের প্রশংসা করেন তারুকানো। 2021 সাল নাগাদ উন্নয়নশীল দেশে পরিণত হতে বাংলাদেশকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকরী পদক্ষেপ নেওয়ার বিষয়ে উদ্যোগী হতে জাপানের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে বৈঠক করেন তারুকানো। আলোচনা করেন দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে তার সরকার, দ্রুতই তা বাস্তবায়ন করা হবে। চলমান রোহিঙ্গা সংকট আঞ্চলিক সম্প্রীতি বিনষ্ট করছে, কিভাবে দ্রুত এর সমাধান করা যায় তা নিয়ে জাপান সরকারও উদ্বিগ্ন। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল এবং রোহিঙ্গা সংকট সমাধানে জাপান সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তারুকানো। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।